আউজুবিল্লাহিন বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসাবিলিটি রিহা স্পেশালিস্ট আমি আজকে আপনাদের অনুরোধে একটি ভিডিও দিচ্ছি যেটা আপনারা আমার ইউটিউব ফেসবুকে অনেকেই জানতে চাচ্ছেন স্পেশালি মহিলারা মহিলা রুগী যারা আছেন তারা এই ভিডিওটি নিয়ে অনেকবার লিখছেন আমি বলেছিলাম ইতিপূর্বে যে দিব ভিডিওটা এবং ডিটেলস কিন্তু আসলে সময়ের প্রয়োজনে দিতে পারি নাই তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ যে আপনাদের এই বিষয়ে ডিটেলস কথা বলবো এবং এই বিষয়টা হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের শেষ মাথা আমরা বলি টেইল বোন বা মেরুদণ্ডের একেবারে শেষ অংশ স্পাইনের শেষ অংশ সেই অংশে অনেক সময় ব্যথা হতে পারে যেমন টেইল বোন পেইন যেটাকে আমরা ডাক্তারি ভাষায় কোক্সিডাইনিয়া বলে থাকি বা টেলবোন পেইন বলা যেতে পারে মেরুদণ্ডের শেষ শেষমাতার ব্যথা তো এটা সাধারণত মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে আমরা প্রায়ই মহিলা রুগীদের কমপ্লেন পেয়ে থাকি মহিলাদের এই মেরুদণ্ডের শেষমাতার ব্যথা নিয়ে তারা আসেন এবং আপনারা এই বিষয়ে অনেকেই ইতিপূর্বে বারবার লিখেছেন তো আজকে আমি এই বিষয়ে ডিটেলস কেন হয় চিকিৎসা কী 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 ওষুধ খাবেন বা কোনো থেরাপি প্রয়োজন আছে কি না বা কোনো অপারেশনের প্রয়োজন আছে কি না বা কী কী এক্সারসাইজ করবেন সেটা আমি ভিডিও সহকারে ডিটেলস দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং এই টেইল পেইন বা কোক্সিডেনিয়া পেইন থেকে বাঁচতে বা যেন না হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় কী প্রথমে আসেন এই টেইল পেইন জিনিসটা কি। এটা হচ্ছে একেবারে কোক্সিসের লাস্ট মাথায় ব্যথা বা মেরুদণ্ডের শেষ মাথা ব্যথা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা আগে দেখেন আপনারা এই আমাদের হিউম্যান স্কেলেটন আছে এখানে আমাদের এই যে মেরুদণ্ড এই যে সিরদ্বারা থেকে একেবারে শেষ মাথা আমাদের এটা হচ্ছে সারভাইক্যাল স্পাইন এখানে ডটসাল স্পাইন লাম্বার স্পাইন স্যাক্রাম এবং কক্সিস এই কোক্সিস একেবারে শেষ মাথাটা এখানে স্পাইনের এখানে এই এই জায়গায় প্রায় অনেকেই ব্যথা নিয়ে আসে অনেকের ব্যথা হয় এবং ব্যথার ধরনটা হয় সাধারণত যে তীব্র ব্যথা হতে পারে এখানে তীব্র ব্যথা মানে ব্যথাটা মনে হয় ভারী হয়ে থাকে অনেকে মনে করে অনেকের এই ব্যথাটা এখান থেকে বাটকে চলে আসতে পারে এই বাটক বা উপরের দিকে উঠতে পারে কিছুটা পিছনে বা অনেক সময় লোয়ার এফজমেনও কিছু প্রেফার্ড পেন হতে পারে এবং একেবারে শেষ মাথা ব্যথা হবে অনেকক্ষণ একটু বসলেই ব্যথা শুরু হয়ে যাবা একটু দীর্ঘ সময় বসলেই ব্যথাটা শুরু হয়ে যায় বা বসে আছেন কোনো সমস্যা নয় উঠতে গেলেই মানে দাঁড়াতে গেলেই তীব্র ব্যথা হয় রুগী একেবারে মানে আবার হঠাৎ করে বসে পড়তে হয় বা বসার থেকে উঠে হাঁটতে গেলেই এ ব্যথাটা হয় একেবারে শেষ বনে ব্যথা বা অনেক সময় একই জায়গায় যদি দাঁড়িয়ে থাকে কেউ তখন এই শেষ মাথা ব্যথা হতে পারে এবং ব্যথার ধরনটা আমি বলছি এর আগে যে খুব ডুল টাইপের একেবারে বড় বর্ব ভার টাইপের ব্যথা অনেকে অনুভূতি হতে পারে বা অনেকের দেখা যায় যে আপনার সার্ফ শিনশিন ঝিঝি বা জ্বালাপোড়া টাইপের ব্যথা হতে পারে অনেক সময় ব্যথাটা যে পসরা পায়খানা স্পেশালি স্টুল মানে আমাদের যে টয়লেট করার সময় স্টুল ক্লিয়ার করার সময় যখন টয়লেট ব্যবহার করে তখন এখানে ব্যথাটা তীব্র হয়ে যেতে পারে অনেকে বা অনেকের হচ্ছে ইন্টারকোর্স যে স্বামী স্ত্রী সহবাসে ব্যথা বেড়ে যেতে পারে বা তীব্র ব্যথা হতে পারে তো এটা মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে আমার কাছে প্রায় জাতীয় রুগী আসে এটা কেন হয় দিস ইজ ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে আমাদের মা বোনদের যেটা হচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি আমাদের যখন বাচ্চার প্রসব হয় বা মানে মহিলাদের স্পেশালি আপনারা একটু দেখেন তো প্রসবকালীন সময়ে স্পেশালি এই প্রসবকালীন সময় এই জায়গা দিয়ে বাচ্চাটা ডেলিভারি হয় নিচের অংশ এই তখন কিন্তু এই যে সিমফাইসিস ফিভিস ফাক হয় এই পেলভিস ওয়াইড মানে পেলভিসের মাসেলগুলা রিল্যাক্স হয় এখানে ডেলিভারি হতে গেলে অনেক সময় এই জায়গায় কক্সিসে ইঞ্জুরি হতে পারে এটা একেবারে কমন এটা যেহেতু একটা স্কেলেটাল হার এগুলাতে একটা প্রেশার পরে বা এখানে ওই বাচ্চার ডেলিভারির সময় একটা প্রেশার থেকে এটা হতে পারে বা অনেকে অতিরিক্ত ওজন ওজন থেকে যখন একটা মানুষ বসে তখন এই অ্যান্ডবোনে কক্সিসের এই জায়গাটাতে সে এই ফ্লোরে এভাবে বসে দেখেন এই এইভাবে ফ্লোরে এইভাবে লাগে এভাবে যখন লাগে আমি এটা দিয়ে দেখাচ্ছি দেখেন এইভাবে লাগে বসে। মোটা মানুষ যখন বসে তখন তার প্রেশারটা পরে কোক্সিসে ফ্লোরের সাথে বা যেখানে বসে সেখানে ইঞ্জুরি হয় বারবার অনেকে পিছনে হেলান দিয়ে বসে এটা হয় অনেকে আবার সামনে বেশি হেলান দিয়ে বসে তাদেরও সমস্যা হতে পারে বসার কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা নিয়ে আমি কথা বলবো তাহলে পর্চারাল পর্সচারাল সমস্যা থেকে হতে পারে মানে বা ওই জায়গায় যদি ইঞ্জুরি হয় বসার থেকে স্পেশালি ও ওভার ওয়েট অতিরিক্ত ওজন যদি বেশি হয় বা অনেক আছে একেবারে পাতলা ওজন কম তাদের ওখানে ইঞ্জুরি হয় অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে ওখানে আর্থ্রাইটিস ডেভেলপ করে কক্সিসে তা থেকে হতে পারে বা ওখানে যদি ইনফেকশান হয় কোনো কারণে ইনফেকশান হলে হতে পারে বা অনেক সময় ক্যান্সার যদি হয় টিবি হয় তা থেকে ওখানে কক্সিড কক্সিসে ইনফ্লামেশন প্রদাহ বা ইনফেকশন হতে পারে স্পেশালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্জুরি জাতীয় সমস্যায় বেশি দেখে থাকি যেমন আমাদের মা বোনরা আছেন ওনারা পিড়িতে বসে পিড়ি পিড়ি কাঠের তৈরি একটা জিনিস এবং মোরা সেটা এনাদার বা টুল প্লাস্টিকের টুল হোক বা যে কোনো টুল এই পিড়ি মোরা এবং টুলে যখন বসে তখন কিন্তু হাঁটুর থেকে কক্সিসটা একটু নিচে থাকে দেখেন পজিশনটা এই হয়ে যায় এ হয়ে যায় ঠিক না আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এ হয়ে গেলে পিড়ি মোরা বসে এভাবে হলে তখন কিন্তু এ পুরা মেরু শরীরের ওজনটা কিন্তু এই কক্সিস দিয়ে শিফট হয় এখান দিয়ে শিফট হয় এবং ওই যে পীরা বা মোরার মধ্যে কিন্তু বারবার ইঞ্জুরি হতে থাকে এটাই বলে রিকারেন্ট ইঞ্জুরি রিকারেন্ট ইঞ্জুরি বসার মোস্ট অফ দ্য কক্সিডাইনিয়া বা এই মেরুদণ্ডের অ্যান্ড বোনে পেইন টেল বোন পেইন হয় মানুষ নিজে তৈরি করে নিজেরা বসার ভুল বসার ভুল বসার সঠিকভাবে না বসার কারণে এটা ওভার ওয়েট থেকে প্রেশার পরে এটা হয় বাচ্চা ডেলিভারির সময় ইনজুরি থেকে হতে পারে বা আঘাতজনিত কোনো কারণে টেল বনে কেউ কোনো কারণে আঘাত পেল যেমন উঁচু স্থান থেকে বসে পড়লো রোড অ্যাক্সিডেন্ট গাছ থেকে পড়ে গেল তা থেকে হতে পারে অনেকে মোটর সাইকেল ব্যবহার করেন আপনারা মোটর সাইকেল দুই দিকে পাটা ফাঁকা হয়ে বসতে হয় দুই সাইডে ওই টেল বোনটা গিয়া যে মোটর সাইকেলের সিটে গিয়া বারবার ইঞ্জুরি হয় এটা আমরা প্রায় রুগী পাই সাইকেল যারা বাইসাইকেল চালা বসার ঠিকমতো না হলে সেখানে ইঞ্জুরি হতে পারে ওই যে পীরা মোড়া ফ্লোরে বসে বা অনেকে ফ্লোরে বসে বসে কাজ করে ফ্লোরে একেবারে ফ্লোরিং করে কাজ করে বা অনেকে পিছনে হেলান দিয়ে বসে সারাক্ষণ বসে থাকে তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে অথবা আপনার কোনো কারণে যদি ওই ওই টেইল বনে বা ওখানে আপনার অন্য কোনো বিসারাল ইনফেকশান বা অন্য কোনো রেফার্ড পেনও ওখানে আসা ব্যথা তৈরি করতে পারে আমরা এই কক্সিডেনিয়া বা টেল বোন চিকিৎসায় আমরা প্রথমত রুগীর হিস্ট্রি নেই বা রুগীর ব্যথার ধরনটাকে এটা আমরা আইডেন্টিফাই করি অনেক সময় আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি যে আমরা টেলবোনে প্রেসার প্রেশার দিয়ে দেখি আমরা টেন্ডারনেস দেখি এবং ওখানে এক্সপোজ করে স্কিন কালার দেখি ইনফেকশন আছে কি ওখানে বা অনেক সময় অ্যাপসেস থাকতে পারে হ্যাঁ ফোরা বা ক্যান্সার থাকতে পারে সেখানে স্কিনে কালার চেঞ্জ হয়ে যাবে ওখানে ফুলে যেতে পারে রেডনেস হয়ে যেতে পারে রুগীর পাশাপাশি কিছু সাইন দেখা দিতে পারে জ্বর আসতে পারে এই জাতীয় কমপ্লিকেশন বা অন্য কিছু আছে কি না বা বায়োল ব্লাডার ইনকন্টিনিউন্সি সমস্যা হচ্ছে কিনা বা ওই তো লোয়ার অ্যাবডোমিনে সিভিয়ার কোনো পেইন হচ্ছে কিনা ফিজিক্যাল মানে রুগীর উপসর্গ মানে তার কমপ্লেন এবং ফিজিক্যাল এক্সামিনেশন এবং প্রয়োজনে আমরা এক্স রে এমআরআই বা সিটি স্ক্যান করে দেখি প্লাস কিছু ব্লাড টেস্ট করে দেখি যে কোনো ইনফেকশনজনিত সমস্যা আছে কিনা বা অন্য কোনো আথরাইটিস থেকে এটা হচ্ছে কিনা রুগীর আমরা হিস্ট্রি নেই পেশাগত হিস্ট্রি তার অতীতে ব্যথা কতদিন বা উনি কী করেন উনি মহিলা না পুরুষ সেই নির্বিশেষে আমরা আমরা অ্যাসেস করে থাকি যে এটা কোক্সিডাইনিয়া কিনা এবং সেটার সাথে অনেক সময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে যেমন স্যাক্রো থাকতে পারে বা লাম্বার স্পাইন স্পন্ডালোসিস বা পিএলআইডি সমস্যা থাকতে পারে বা ব্যাক মাসেল গ্লুটিয়াল মাসেলগুলা পেইন অনেক কারণে হতে পারে লস অফ কজ আছে তো আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটাও পাশাপাশি দেখি দেখে রুগীকে আমরা প্রয়োজনীয় টেস্ট করে তো আমরা কনফার্ম হই ইফ দিস ইজ কক্সিডেনিয়া যদি সেটা কনফার্ম হয় যে হ্যাঁ কক্সিডেনিয়া এবং এই কজটা যদি কোনো প্যাথোলজি না হয় মানে ক্যান্সার বা বোন টিভি বা আপনার যেটা বলছিলাম অ্যাফসেস এই জাতীয় কিছু না হয় যদি সেটা ওরিয়েন্টেশন ডিউ টু তার চাইল্ড বার্থ থেকে হয়েছে বা আঘাত পেয়ে হয়েছে বা পশ্চারাল ব্যাড পশ্চার থেকে হয়েছে বা অতিরিক্ত ওজন বা কম ওজন থেকে হয়েছে বা এজিং প্রসেসজনিত বয়সজনিত হয়েছে কিনা সেটা আমরা দেখে ট্রিটমেন্ট ধরন একরকম হয় আর প্যাথোলজিক্যাল বা ইনফেকশুয়াস ডিজিজের ক্ষেত্রে ট্রিটমেন্ট ধরন আরেক রকম তো প্যাথোলজিক্যাল কেসের ক্ষেত্রে সেটা আমরা হয়তো সার্জনের কাছে পাঠিয়ে দিই সার্জন ইফ নেসেসারি সে সার্জারি করে পাশাপাশি ওষুধ বা ক্যান্সারের যদি কেমোথেরাপি লাগে বা রেডিওথেরাপি লাগে বা ইট নেসেসারি ডিপেন্ডস অন তো মোস্ট অফ দ্য নাইনটি নাইন পারসেন্ট রুগী হচ্ছে আমাদের মেকানিক্যালি আমরা রুগী পাই বিভিন্ন ইঞ্জুরি ট্রমা থেকে হয়ে থাকে এবং রুগীর বসার ভুল পশ্চার এগুলো থেকে হয়ে থাকে তো আমরা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি দেই না তা না সেটা হচ্ছে এআইডিএস গ্রুপের বিভিন্ন ওষুধ স্পেশালি ন্যাপ্রকজেন গ্রুপের ওষুধ আইবফ্রোফেন এই জাতীয় ওষুধগুলি বেটার কাজ করে এইসব রুগীর ক্ষেত্রে বা ব্যথানাশক অনেক সময় আমরা কিছু মলম বা ক্রিম দেই। তবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ওই স্কিনে ওখানে যদি মানে কোনো পায়খানে রাস্তায় যেন না লাগে কারণ ওই ব্যথানাশক ক্রিম বা মলম ওই কোক্সিডানিয়াতে ব্যবহার করতে গেলে পায়খানার রাস্তাটা খুব কাছাকাছি ওখানে অনেক সময় পায়খানার রাস্তাটা দিলে কিন্তু তীব্র ব্যথা হবে জলবে রুগী খারাপ হয়ে যেতে পারে এটা করা যাবে না আমরা সাবধানেই যাতে ব্যথানাশক ওষুধ দিতে বলি ছো সেটা দেওয়া যেতে পারে প্রাইমারিভাবে ব্যথার ওষুধ হয়তো দশ পনেরো দিন আপনি খেতে পারেন নিয়মিত তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে অনেকের গ্যাস্ট্রিক আলসার বা ব্যথার ওষুধ যা খেয়ে শুধু দেওয়া যাবে সেই খেতে পারে এটা আমরা অনেক সময় দিয়ে থাকি পাশাপাশি আমরা এখানে কন্ট্রাস্ট থেরাপি বলি এরকম কায়োজল প্যাক কিনতে পাওয়া যায় এটা ফ্রিজে রাখলে খুব ঠান্ডা হয়ে যায় এবং সফট এটা ওই কক্সিসের ওইখানে আপনি আধা মিনিট রাখলেন রেখে আবার হটওয়াটার ব্যাগ এটাতে গরম পানি নিয়ে এটাতে রাখলেন এই ক্ষেত্রে রুগীকে উপর হয়ে শুইতে হবে উপর হয়ে শুয়ে এই গরম ঠান্ডা একবার গরম একবার ঠান্ডা এই শেকটা দিতে পারে এর আগে বলছিলাম যে মলম ব্যথার মলম এগুলো দেওয়া যেতে পারে আমরা অনেক সময় এসব রুগীকে আমাদের নন সার্জিক্যাল অ্যাডভান্স যে থেরাপি দিয়ে থাকি সেটা হচ্ছে লেজার 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 রশ্মি খুবই ইফেক্টিভ এবং ইনফ্লামেশন সাবসাইড করে খুব দ্রুত এবং কোনো হ্যাজার্ড নাই কোনো ভয় নাই কোনো কিছু নাই বাট একটু এক্সপেন্সিভ লেজার খুবই ভালো কাজ করে এবং পাশাপাশি আমরা এক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের আমরা হয়তো শর্ট ওয়েভ ডায়াথার্মি ব্যবহার করতে পারি বা মাইক্রো ডায়াথার্মি দুইটা আলাদা আলাদা ডায়াথার্মি আছে লেন্থ ভিন্ন তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের এই থেরাপিগুলো আমরা অনেক সময় অ্যাপ্লাই করে থাকি লেজার থেরাপি অ্যাপ্লাই করে থাকি আমরা অনেক সময় এই ক্ষেত্রে আকুপাংচার বা ড্রাই নিডলিং খুব কার্যকরী আমরা ব্যবহার করে থাকি অনেক সময় রুগী টু রুগি ভেরি করে আমরা সেই ক্ষেত্রে প্রোলো থেরাপি ইউজ করে থাকি বা অনেক সময় ওখানে স্টেরয়েড ইঞ্জেকশানও দেওয়া হয় বা স্টেরয়েড থেরাপি প্রয়োজন হতে পারে বা অনেক সময় প্রো পিআরপি আর রিচ প্লাজমা থেরাপি খুবই ইফেক্টিভ এবং সেফ এটা অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি এক একটার এক এক ডোজ এক এক নিয়ম কানুন আছে অবশ্যই একজন বাদ ব্যথা স্পেশালিস্ট বা ডিসেবিলিটি স্পেশালিস্ট ছাড়া এই চিকিৎসা কেউ করতে পারে না আমরা রুগীদেরকে হোম অ্যাডভাইস দিই প্রথমত এই জিনিসটা খেয়াল রাখতে হবে যারা কোন কারণে হচ্ছে কারণটা যদি আমরা মিনিমাইজ করতে পারি যেমন অনেকে নিচে চেয়ারে বসে বা নিচে ফ্লোরে বসে শক্ত জায়গায় বসে বসে কাজ করে সো এটা অ্যাভয়েড করতে হবে খেয়াল রাখতে হবে বসাটা কারেকশান করে দিই আমরা বসার ক্ষেত্রে স্পাইনটাকে কারেকশান করে ধরে বসে বুঝিয়ে দেয় যে আপনার যেন কক্সিসের উপরে প্রেশার না পড়ে স্ট্রেট বসতে হবে পিছনে হেলান দিয়ে যেন এইভাবে না বসে কাজ করেন বসে থাকে বা ওই যে পীরা যেন না বসে আর সবচেয়ে খারাপ একটা হচ্ছে বাংলাদেশে রিক্সা রিক্সা যখন চড়ে মানুষ যারা বেশি রিক্সা চড়ে এবং সব রিক্সা তো একই সিট না এক এক সময় এক এক রিক্সা অনেক সময় রিক্সার থেকেও কক্সিস ইঞ্জুরি হয় বা অনেকে দেখবেন রিক্সার মধ্যে আবার উপর উঠে বসে রিক্সার সিট বাদ দিয়ে উপরে এটা অনেকের একটা অভ্যাস আছে তো তাদের ওই সমস্যাটা হয় সো এগুলো অ্যাভয়েড করতে হবে পিরা মোরা ফ্লোরে বসা টুলে বসা শক্ত জায়গায় শক্ত স্পেসে বসা পিছনে হেলান দিয়ে বসে থাকা সামনে কুজো হয়ে বসে থাকা মাটিতে ফ্লোরে বসা পিড়ায় নিচে মা বোনরা বসা মোটরসাইকেলে বসাও কারেকশন করে দিতে হবে রিক্সা চড়া বন্ধ করতে হবে সো এই জাতীয় আপনার আমরা বলি আর্গোনমিক্যাল কারেকশন হ্যাঁ এজুকেশন খুবই ইম্পর্ট্যান্ট আপনি যতই থেরাপি দেন যতই ওষুধ খান যতই সার্জারি করেন আবার একক্সিডা নিয়ে ব্যথা ফিরে আসবে যদি আপনি কথাগুলো না শোনেন এগুলো মেনটেন করা বারবার ইঞ্জুরি যেন না হয় আপনি বারবার অক্সিডানিয়া চিকিৎসা করলেন আবার পিছিল খেয়ে পড়ে গিয়ে আবার হোচোট খেয়ে কক্সিস ইঞ্জুরি নিয়ে আসলেন বা আপনার ডেলিভারি তো আবার হতে পারে হতে পারে না তা না তো এই ক্ষেত্রে আপনাকে সাবধান হইতে হবে কোন অ্যাক্সিডেন্ট যেন না হয় বারবার এই ট্রমা রিপিটেড ট্রমা অ্যাভয়েড করতে হবে এবং যাদের এইজিং প্রসেসজনিত কারণে হয় যাদের বয়স বেশি তাদেরকে আমরা বিভিন্ন থেরাপির পাশাপাশি আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি যেটা আমরা বলি ফুড সাপ্লিমেন্ট বিভিন্ন মিনারেলস বিভিন্ন ভিটামিনস এগুলা আপনার ডাক্তারের পরামর্শে খেলে অনেক উপকারে আসে পাশাপাশি হয়তো থেরাপি নিতে পারে তো এখন আমি আপনাদেরকে এই এতক্ষণ যে চিকিৎসা পদ্ধতি বা সাবধানতার কথা বললাম সেটা আপনার ছবির মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পেরেছেন অনেক জায়গায় আমি ছবি ব্যবহার করেছি স্টিল ছবিগুলো আপনারা দেখলে বুঝবেন এগুলো আপনারা মেনে চলবেন আর পাশাপাশি এখন আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজ দেখাচ্ছি যেটা বাসায় করতে পারেন এক্সারসাইজগুলো করলেও এই কক্সিডানিয়া থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন তো টেলবোন পেইন বা কোক্সিড্যানিয়া পেইনে আপনারা আগে যে পরামর্শগুলো আমি দিয়েছি সেগুলো তো অবশ্যই আপনাদের ওষুধের কথা বলেছি বিভিন্ন থেরাপির কথা বলেছি বিভিন্ন নিয়ম কানুন বা চলাফেরার পাশাপাশি আপনারা কিছু এক্সারসাইজ করতে হবে বাসায় সে এক্সারসাইজ করলেও এই কক্সিডানিয়া পেন চলে যায় বা সম্পূর্ণ ভালো হয়ে যায় প্রথমত এইভাবে শুয়ে পড়বেন শুয়ে বিছানায় মাথার নিচে কোনো বালিশ থাকবে না এটা আপনাদের খেয়াল রাখতে হবে বিছানাটা সমান হইতে হবে আরেকটা কথা হচ্ছে বিছানায় শুয়ে করবেন বা প্যাশান ব্যাড আমরা ইউজ করতে পারি কিন্তু অনেকে ফ্লোর করে ফ্লোরে একেবারে ফ্লোরে ফ্লোরে না করাটাই আমি বলে থাকি সাধারণত ফ্লোরে করতে গিয়ে অনেক সময় অন্য সমস্যা ইঞ্জুরি হতে পারে তো ফ্লোরে না করে বিছানা করবেন যদি সমতল বিছানা হয় এভাবে শুয়ে প্রথম যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে আপনার হাঁটু দুইটা ভাস করে কোমর উঠানো করেন খেয়াল করেন হাঁটু দুইটা ভাস করলো এ দুইটা পা একটু ফাঁকা থাকবে একটু ফাঁকা এরকম ফাঁকা থাকবে দুইটা একসাথে না এই হাঁটু দুইটা পায়ের পাতা এখানে একটা এখানে একটা আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই হাত হাত দুইটা বুকের উপরেও রাখতে পারেন কোনো অসুবিধা নাই এই এই পজিশনে থুয়ে তারপরে কোমর উঠানো কোমর উঠাও 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 আর উঠাও এই ম্যাক্সিমাম কোমর উঠাবেন যতটুক পারেন উঠাবেন আর উঠান উঠাও এই এভাবে কোমর উঠে পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা টেন সেকেন্ড পর্যন্ত আপনারা হোল্ড করবেন ধরে রাখবেন দেন আস্তেই আবার নামাবেন আবার উঠান আবার নামান এটা এক নম্বর এক্সারসাইজ তো এইভাবে আপনি উঠালেন নামালেন হোল্ড করে এভাবে পনেরো বিশ বার করলেন এবং আমি কয়েকটা এক্সারসাইজ দিচ্ছি দিস ইজ ফার্স্ট এক্সারসাইজ এভাবে আরও কয়েকটা এক্সারসাইজ দিব আপনারা অ্যাট টাইমে একটার পর একটা এক্সারসাইজ একটা সেশনে করলেন সাঁচা সকাল একবার করলেন বিকালে বা দুপুরে একবার করলেন আবার রাতে করলেন বা একবেলা করে করলেন বা দুইবেলা করলেন অত বেশি বেলা করার দরকার নাই তিন বেলা। বা ছয় সাতবেলা করার দরকার নেই সর্বোচ্চ তিন বা নিম্নতম একবেলা করবেন এই এক্সারসাইজগুলো দিস ইজ ফার্স্ট এক্সারসাইজ যেটা আমরা দিয়েছি সেটাকে আমরা বলে থাকি ব্রিজিং হ্যাঁ ব্রিজিং এক্সারসাইজ দ্বিতীয়ত যে এক্সারসাইজটা দিবো সেটা হচ্ছে ফেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ ফেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ আর এই এক্সারসাইজগুলো মোস্ট অফ দ্য এক্সারসাইজই হচ্ছে আপনার স্ট্রেসিং এবং স্টেটিক টাইপ এক্সারসাইজ স্ট্রেসিং স্টেটিক অ্যান্ড স্ট্রেনথেনিং এ তিন টাইপের এক্সারসাইজ সেটা হচ্ছে এই কক্সিডাইনিয়ার কারণে আমাদের পেলভিক ফ্লোর মাসেলগুলা স্পাজম হয়ে যায় টাইট হয়ে যায় আমাদের বাটকের মাসেলগুলা স্পাজম হয়ে যায় টাইট হয়ে যায় অ্যাবডোমিনাল ফ্রন্টের অ্যাবডোমিনাল মাসেলগুলা টাইট হয়ে যায় পেইন হয় আমাদের গ্লুটিয়াল মাসেলগুলা আমাদের থাইয়ের মাসেল হতে শুরু করে ব্যাকের স্পাইন মাসেল ওলসো তো হয় আমরা এই জন্য ওইখানে বিভিন্ন থেরাপির পাশাপাশি আমরা কিন্তু মাসেলগুলোকে স্ট্রেসিং করি এবং স্টেটিক টাইপ এক্সারসাইজ করাই এবং স্টেন্ধেনিং টাইপের এক্সারসাইজ করাই তো প্রথম এক্সারসাইজটা গেল দ্বিতীয় এক্সারসাইজ দেখেন সেটা হচ্ছে আপনার এই কোমর উঠিয়ে দেন দুই হাঁটু একসাথ করবে আবার ফাঁকা করবে করো হ্যাঁ এইভাবে হোল্ডিং অবস্থায় হাত দুইটা আপনার বুকেও রাখতে পারেন বা দুই পাশে টেবিলের দুই পাশে রাখতে পারেন এই অবস্থায় এই হাঁটু দুইটাকে ফাঁকা করবে আবার একসাথ করবে ফাঁকা করো আবার একসাথ করো হ্যাঁ আরও ফাঁকা ম্যাক্সিমাম যতটুক পারা যায় আবার একসাথে লাগাও 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 আবার ফাঁকা করো আবার একসাথ করো এইভাবে দশ পনেরোবার করবে এই টিলটিং অবস্থায় হ্যাঁ আবার ফাঁকা আবার একসাথে আবার ফাঁকা আবার একসাথে আবার ফাঁকা একসাথে রাখো এটা ধরেন কয়েকবার করলেন ছয় সাতবার দশবার এখন থার্ড এক্সারসাইজ সেটা হচ্ছে এই এভাবে শুয়ে হাঁটুটা ভাস দুইটা ভাস অবস্থায় আপনারা বাসার আপনাদের অবশ্যই বালিশ আছে পিলো আছে বা কোল বালিশ আছে সেটা দুই এই পায়ের মাঝখানে এখানে দিয়ে দিবেন এ দিয়ে এ রেখে তারপরে প্রেসার দিবেন প্রেসার দাও হোল্ড করো দশ সেকেন্ড ধরে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দাও হ্যাঁ আবার দাও প্রেশার এক দুই তিন চার এইভাবে প্রেশার দিবেন ছাড়বেন প্রেশার দিবেন ছেড়ে দিবেন প্রেশার দিবেন ছেড়ে দিবেন এটা আমাদের থার্ড এক্সারসাইজ এখন আসেন আমাদের ফোর্থ এক্সারসাইজ ফোর্থ এক্সারসাইজটা হচ্ছে কি আমরা আমাদের যে বাটক মাসেলগুলো আছে এই বাটক মাসেলগুলোকে স্ট্রেসিং করাবো মূলত বা সোজা করো একটা একটা পা ভাস করে আপনার হাত দিয়ে টেনে বুকের কাছে নিয়ে আসবেন এবং ধরে রাখবেন টানো এই যে খেয়াল করেন এই পাটা কিন্তু উঠবে না আর কথা আমার মডেল আজকে কিন্তু জিন্সের প্যান্ট পরেছে জিন্সের প্যান্ট পরা যাবে না জিন্সের প্যান্ট টাইট থাকে এতে আপনার এক্সারসাইজ করতে অসুবিধা অলওয়েজ ইজি গার্মেন্টস ব্যবহার করবেন ইজি ঢিলে ডালা পোশাক হ্যাঁ বা আপনারা পুরুষ হলে হাফ প্যান্ট ব্যবহার করতে পারেন আন্ডার শর্ট ইউজ করতে পারেন ব্যায়াম করার সময় আবার প্রয়োজনে আপনি আপনার মতো তখন ঠিক হয়ে নেবেন তো এই ইজি গার্মেন্টস ব্যবহার করে ব্যায়াম করে অনেকে টাইট ফিট গার্মেন্টস ব্যবহার করে অনেক মেয়েরা মহিলারা বা ছেলেরাও এতে কিন্তু প্রপার এক্সারসাইজ হয় না হ্যাঁ করো। হ্যাঁ টানো স্ট্রেচ দাও একেবারে এই পাটা ফ্লোরে থাকবে আর এই পাটা টেনে বুকের সাথে লাগাবেন কয়েক সেকেন্ড সেম ফাইভ টু টেন সেকেন্ড হোল্ড করবেন আবার সোজা করে ফেলবেন আবার অল্টারনেটিভ এই পা একবার ডান আবার বাম পা টানো টানো একে বুকে লাগাও হুম আবার সোজা করো আবার এটা টানো আবার সোজা করো তো এইভাবে অল্টারনেটিভ দশ পনেরো বার করবেন আপনি আপনার মতো করে বেশি করা বিশ পঁচিশের বেশি করার দরকার নেই পাঁচ নম্বর এক্সারসাইজ সেটা হচ্ছে দুইটা পা একসাথে টানবেন হয় নাই আগে একসাথে টানো টানো দুই হাতে পা হাত দিয়ে ধরো টানো দুই পা একসাথে টেনে দুই হাত দিয়ে একে বুকের সাথে লাগিয়ে ফেলবেন লাগো টানো হোল্ড ধরে রাখেন কয়েক সেকেন্ড আবার সোজা করে একসাথে সোজা আবার একসাথে টানো টানো সোজা আবার টানো এটা পাঁচ নম্বর এক্সারসাইজ গেল আমাদের ঠিক না দেন আমরা ছয় নম্বর এক্সারসাইজে যাব সেটা হচ্ছে এস এল আর স্ট্রেট লেগ রাইজিং এক্সারসাইজ স্ট্রেট লেগ মানে আপনি এইভাবে শুয়ে আপনার পাটা সোজা উঠাবেন এই অন্তত এক হাত উঠাইলেও হবে এভাবে ধরে রাখবেন এটা দশ পনেরো বিশ সেকেন্ড ধরে রাখবেন আবার রাখবেন আবার এটা উঠাবেন আবার রাখবেন আবার এটা উঠাবেন আবার রাখবেন এটা আমরা একটা একটা অল্টারনেটিভ করতে পারি অথবা দুইটা একসাথে করা যাবে দুইটা একসাথে উঠাও এ হোল্ড কয়েক সেকেন্ড ফাইভ টু টেন সেকেন্ড রাখো আবার উঠাও আবার রাখো আমরা এতক্ষণ যে এক্সারসাইজগুলো দেখালাম সব অল আর ইন সুফাইন লাইন মানে চিত হয়ে শুয়ে আমরা এক্সারসাইজগুলো করলাম এখন আমরা উপর হয়ে শুয়ে মানে প্রোন লাইনে আমরা কিছু এক্সারসাইজ দেখাবো এই আমাদের এই সমস্যার জন্য তো আমরা এই কক্সিডেনিয়া আট নম্বর এক্সারসাইজ আমাদের সেটা হচ্ছে উপর হয়ে শুবেন বা আমরা প্রোন লাইং বলে থাকি শুয়ে হাত দুইটা পিছনে থাকবে মাথায় অবস্থায় থাকবে পা দুইটা স্ট্রেট শটান থাকবে এখন এই সামনের অংশ মানে মাথা সহ চেস্ট বুক এবং পা সহ আমার উরুষ নি পিছনে উঠবে অ্যাট এ টাইমে সামনে এই দেখেন এটা আমরা বলি অলসো নৌকা এক্সারসাইজ হ্যাঁ নৌকা নৌকার মতো তৈরি করা ঠিক আছে লাইক এস বোট হ্যাঁ ধরে রাখা হোল্ড হোল্ড এটা কয়েক সেকেন্ড ধরে রাখবেন দেন ছেড়ে দেন রিলাক্স প্রতিটা ছেড়ে দেওয়া মানে কমপ্লিট ছেড়ে দিতে হবে একেবারে রিলাক্স অনেকে আবার কি একটু উঠে ধরে রাখে আবার ছেড়ে আবার তারা উড়া করে কোনো এক্সারসাইজ তারা উড়া করা যাবে না অ্যাগন উঠাও হোল্ড ছেড়ে দাও তো এই আমাদের আট নম্বর এক্সারসাইজ দেন আমরা এখন যাব নয় নম্বর এক্সারসাইজে যেটা আমরা আট নম্বর এক্সারসাইজটা আমরা হচ্ছে ব্যাক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজে বলে থাকি এখন আপনাদেরকে আমি আমি কো কোর স্টেবিলিটি এক্সারসাইজ এনাদার এক্সারসাইজে সেই সেক্ষেত্রে আপনাকে এই পজিশনে যেতে হবে যে দুই হাঁটুর উপরে পা আর দুই হাতের উপরে ভর দিয়ে আপনাকে উপর হয়ে এটারে আমরা বলি ফোর পয়েন্ট নিলিং ফোর পয়েন্ট নিলিং দুই পয়েন্ট আর সামনে দুইটা পয়েন্ট দুই হাতের উপর ভর দিয়ে এ অবস্থায় যেতে হবে লাইক এ স্ক্যাট বিড়ালের মতো বিড়ালের পজিশনে যেতে হবে এই অবস্থায় তবে আবারও একই কথা বলছি আপনারা ডাইরেক্ট ফ্লোরে বা শক্ত জায়গায় কাজটা করা যাবে না অবশ্যই ম্যাট্রেস ইউজ করতে পারে আমরা এখানে ফিজিও ম্যাট ব্যবহার করে থাকি বা আমাদের যে হাসপাতালে বেডগুলো অলসো সবই হচ্ছে মেডিকেটেড বেড হ্যাঁ হসপিটাল ম্যাট্রেস ব্যবহার করা হয় যেগুলো আপনার এই না হলে হাঁটুতে কিন্তু ইঞ্জুরি হতে পারে আপনারা হয় জাজিন তোষক ব্যবহার করতে পারেন সফট কিছুতে এটা করবেন এই অবস্থায় গিয়ে আপনার ডান হাত বাম পা অ্যাট এ টাইমে উঠাবেন এ বাম পা এবং ডান হাত আপনার চোখ থাকবে সামনের দিকে এই হোল্ড কয়েক সেকেন্ড হোল্ড করবেন এটা অনেক সময় পাখিরা দেখবেন করে পাখি গাছের ডালাইভাবে স্ট্রেস দিচ্ছে একবার ডান হাত তার পাখা বাম পা বাম পাখা আবার বাম হাত ডান পা এইভাবে আবার জায়গা নিয়ে আসেন আবার এবার বাম হাত আর ডান পা উল্টা অল্টারনেটিভ দিস ইজ অলসো কোরস্টেবিলিটি এক্সারসাইজ ওয়ান টাইপ অফ কোরস্টেবিলিটি কোরস্টেবিলিটি অনেক এক্সারসাইজ আছে আমি আপনাদেরকে কিছু কমন এক্সারসাইজ দেখাচ্ছি যেগুলো আপনারা বাসায় করা সম্ভব নিয়ে আসো ওকে এই স্টেবিলিটি যেটা গেল এখন আপনাদের দশ নম্বর এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ ক্যাট অ্যান্ড ক্যামেলের ক্ষেত্রে এই পজিশনে থেকে আমাদের এই যে স্পাইন আমি একটু এক্সপোজ করি না হলে বুঝবেন না আমাদের মেরুদণ্ডর এই কোমরের অংশটা আপনাকে একবার নিচে নামাতে হবে আবার উপর উঠাইতে হবে আবার নিচে নামাইতে হবে উপর উঠাইতে হবে নিচে নামাও এই যে দেখেন আশা করি দেখতে পাচ্ছেন আবার উপর উঠাও ইয়াস আবার নিচে নামাও আবার উপর উঠাও আবার নিচে নামাও আবার উপর উঠাও আবার নিচে নামাও এক একটা সেশনে পনেরো বিশ বার এ ব্যায়ামটা করতে পারে তাহলে আপনাদেরকে শেষ আজকে আমি যে এক্সারসাইজগুলো দেখালাম স্পেশালি আমাদের কক্সিডাইনিয়া এক্সারসাইজগুলো অনেক ইফেক্টিভ এক্সারসাইজ ঔষধ বিভিন্ন আপডেটেড থেরাপি পাশাপাশি আপনাকে আর্গোনমিক্যাল ক্যারেকশান আর্গোনমিক্যাল ক্যারেকশান করতেই হবে যতই অপারেশন করেন যতই থেরাপি দেন যতই ওষুধ খান যতই এক্সারসাইজ করেন ভালো হয়ে আবার হতে পারে যদি আপনি আমার যেই কারণে রোগগুলো হয় কারণটা আপনি যদি বন্ধ না করেন সবাই আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন আর কি বিষয় জানতে চাচ্ছেন সেটা কমেন্টে লাগবেন সবাই ভালো থাকবেন আমার জন্য এবং ডিপিআরসির সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ